নমস্কার বন্ধুরা, আমি ব্রহ্মানন্দ আবার আপনাদের সঙ্গে এই পড়াশক্তি চ্যানেলে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই পড়াশক্তি চ্যানেলটিতে নিয়মিত আমি পূজা পাঠ, তন্ত্র, জ্যোতিষ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, এবং এই আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই আলোচনাটা নিয়মিত দেখার এবং শোনার জন্যে এই চ্যানেলটিকে, পড়াশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনার কাছে নিয়মিত নোটিফিকেশান যাবে, বেল আইকনটি প্রেস করে রাখলেও নিয়মিত আপনার কাছে নোটিফিকেশান যাবে, এটি আপনাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হলাম, আবার বলি, বর্তমানে সারা পৃথিবী জুড়ে যে দুরাবস্থা চলছে, এই দুরাবস্থায় কিন্তু আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদের সরকারি ব্যবস্থাপনা সমস্ত কিছু মেনে চলতে হবে, সরকারি নির্দেশাবলী মেনে চলতে হবে, এবং যা যা চিকিৎসকেরা, বিজ্ঞানীরা এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেইগুলি আবশ্যিকভাবে কিন্তু আপনারা মেনে চলবেন। আজকে একটি এই বিষয়ে, যে কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি, এই বিষয়ে, এবং যে কোনো রকম বিপদ থেকেই বা আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই বিষয়ে খুব ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। সেই বিষয়টি যদি একটু শোনেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। দেখবেন শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তসতী বা দেবী মাহাত্ম্য, এটি কিন্তু আমাদের সবার কাছে খুবই পরিচিত একটি জিনিস। তো এই দেবী মাহাত্ম্যে নারায়ণী স্তুতি বলে একটি অংশ আছে, যেটিও আমরা সবাই খুব ভালোভাবেই জানি। তার তিনটি শ্লোক তো আমরা নিজেরাই সর্বদা প্রত্যেকেই বাড়িতে দেবীকে প্রণাম করতে ব্যবহার করি। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে, এই যে মন্ত্রগুলি, সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই যে মন্ত্রগুলি আমরা এগুলি কিন্তু নিয়মিত বাড়িতে ব্যবহার করি। এই অংশটি, এখানে অনেকগুলি শ্লোক আছে, এই গোটা অংশটি নারায়ণী স্তুতি নামে পরিচিত। এই নারায়ণী স্তুতির শেষে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে। দেবতারা তো এই নারায়ণী স্তুতি, দেবীকে স্তুতি করছেন, এটি প্র্যাকটিক্যালি দেবতারা দেবীকে স্তুতি করছেন। তো এর শেষে একটি শ্লোক আছে যে প্রণতাণাম প্রসীদ ত্বাম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্যবাসীনামেডে লোকাণাম বরদাভব, যে হে দেবী, তুমি সমস্ত বিশ্বের, সমস্ত জগতের আরতি বা বিপদ হরণ করো, সবার প্রার্থনা শোনো, এবং ত্রিলোকবাসী, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকবাসী সবার প্রতি তুমি বরদা হও, অর্থাৎ সবাইকে তুমি বর প্রদান করো বা সবাইকে তুমি কৃপা করো, ত্রিলোকের সবাইকে তুমি কৃপা করো। এই যে অংশটি, যে ত্রিলোকের সবাইকে কৃপা করো, এখানে খুব সুচতুরভাবে আপনারা দেখবেন যে এমন একটি কথা বলা আছে যে ত্রিলোকের সবার কল্যাণ করো। ত্রিলোকের সবার কল্যাণ করলে স্বাভাবিকভাবেই, দেবী যদি সবার কল্যাণ করেন বা জগতের কল্যাণ হয় তাহলে স্বাভাবিকভাবেই আমারও কল্যাণ হবে, আমি তো ত্রিলোকের বাইরে নই, আমারও কল্যাণ হবে। কিন্তু এখানে আমরা কিন্তু প্রত্যক্ষভাবে ত্রাহি মাম, ত্রাহি মাম অর্থাৎ আমাকে রক্ষা করো, ত্রাহি মাম আমাকে রক্ষা করো, এ কথা বললাম না। ত্রৈলক্যবাসী নামে লোকাণাং বরদা ভব, ত্রিলোকের সবার প্রতি তুমি বরদা হও, সবার কল্যাণ করো, তাহলে আমারও কল্যাণ হবে। কিন্তু এই যে নিঃস্বার্থ প্রার্থনা এবং তার মধ্যেই নিজের স্বার্থ সিদ্ধি, এটির মধ্যেও কিন্তু একটি অদ্ভুত কল্যাণের বীজ লুকিয়ে রয়েছে। তো দেবীর কাছে প্রার্থনা করার জন্য আমি সবাইকে বলবো যে এই ভাবনায় প্রত্যেকের, আপনি যদি আপনার এবং আপনার চারপাশে সবার কল্যাণ চান তাহলে অবশ্যই দেবীও আপনার প্রতি প্রীত হবেন। তাই প্রত্যেকে এই প্রার্থনা নিয়মিত করবেন যে ত্রৈলক্যবাসীনামিডে লোকাণাং বরদাভব, তাহলে সমস্ত জগতের সঙ্গে আবশ্যিকভাবে আমাদেরও কল্যাণ হবে এবং দেবীও অশেষ প্রীতি লাভ করবেন আমাদের এই প্রার্থনায় এবং এই মানসিকতায়।
এবং এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে শুধু দেবী প্রীতি লাভ করবেন বলা ভুল। আসলে এই প্রকার মানসিকতা থাকলে কিন্তু জগৎ সংসারের প্রতিও আমরা আমাদের কর্তব্য পালন করতে পারবো, বা জগৎ সংসারের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, আমাদের যে বোধ, তা সঠিকভাবে জাগ্রত হবে, এবং তা সঠিকভাবে জাগ্রত হলে তা কিন্তু সবসময় কল্যাণকারী হবে। আজ এই পর্যন্তই বলি, এই পর্যন্ত বলেই আজকে শেষ করি। সবাই ভগবতীর চরণে প্রার্থনা জানান, ঘরে থাকুন, স্টে অ্যাট হোম, স্টে হোম, স্টে সেফ। নমস্কার, আজকে এই পর্যন্তই।